বাবা বাবা ফুল রেডি হচ্ছে, ও বাইরে বেরোবে। বেরোবে মানে কোথায় বেরোবে? সেটাই তো প্রশ্ন। ওকে তো আমরা কিছু বললেও শুনবে না, তুমি একবার বারণ করো। আমার হেড ডাউন করেও শান্তি হয়নি, এরই মধ্যে ওকে আবার বেরোতে হবে। গতকাল এত বড় একটা ঘটনা ঘটে গেল, সারা জীবনের জন্য ও শ্বশুরবাড়ির পথ বন্ধ হয়ে গেল, তাও আজকে বাইরে বেরোচ্ছে। আর যাচ্ছে কোথায়? না বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। ওরা যখন হাজারটা প্রশ্ন করবে কি উত্তর দেবে ও? এতে কি ওর কিছু এসে যায়? যদি এসে যেত তাহলে কালকের ওই ঘটনার পর আবার কেউ সেজে গুজে এরই মধ্যে বেরোতে পারে, একটা মেয়ে আমাকে শেষ করে দেবে। এত বড় ঘটনার পর ও যদি সাবধান না হয় বাবা, তাহলে তো আমাদের কারো কিছু বলার নেই। ধরে নিলাম ওরা যে অন্যায়ের কথা বলছে সে অন্যায়টা ও করেনি, কিন্তু তা সত্ত্বেও ওর জীবনের এত বড় একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, অথচ ওর কোনো হেলদোল নেই। আমু আমু শোনো আমু, এই রোদ্দুরে কই যাবো আমু? ঠিক আছে যদি যাইতে হয় বিকেলবেলা যাই হোক, কথা শোনো আম্মু। তুমি না বড্ড ঘ্যান ঘ্যান করো জানো তো, এক কথা বলতে থাকো, আমার কিন্তু ভালো লাগছে না। দাদু ভাই আমি একটু বেরোচ্ছি। না না, কোথায় যাচ্ছ তুমি? দাদু ভাই আমি মিকাদের বাড়ি যাচ্ছি। জানো মিকা এসেছে, দুদিন হয়ে গেল কলকাতা এসেছে কিন্তু আমাকে একটা ফোন অবধি করেনি। উফ, সৃজা আমাকে বলল, কাল ওই আমাকে ফোন করে ইনফরমেশন গুলো দিল। বাজে কথা বন্ধ করো। বাজে কথা মানে কোনটা বাজে কথা? দাদু ভাই মিকা আমার বেস্ট ফ্রেন্ড, বিয়ের পর ও বরের সঙ্গে বিদেশ চলে যায়, এত দিন পর ও কলকাতা এসেছে, আমি ওর সঙ্গে দেখা করতে যাব না? অদ্ভুত কথা বলছো তো। মিকা তো তার বরের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে আসেনি, তার শ্বশুরবাড়ির লোকেরাও বাইরে যাওয়ার দরজাটা দেখিয়ে দেয়নি। তোমার তার সঙ্গে কিসের তুলনা? মিকা যখন তোমায় জিজ্ঞেস করবে তোমার শ্বশুরবাড়ির কথা, বরের কথা, তখন তুমি কি বলবে? তুমি কি পুরো ব্যাপারটাকে একটা ছেলে খেলা বলে মনে করছো? তোমার জীবনে যা ঘটেছে, তুমি যে অপমান ফেস করেছো, সেটা পুরোটা একদিনে ভুলে গিয়ে তুমি সেজে গুজে বেরোচ্ছ? আপা আপা ওই সকল কথা থাক আপা। আম্মু কইতেছিলাম কি, ওই তোমার যদি বাইরেইতেই হয় তাইলে তাইলে বিকালবেলা বাইরেই হও, ওই রোদ্দুরে এই গরমে তোমার গায়ে বড় বড় সাকার মতো কি হয়ে যায় না গরমে বাইরে হইলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ওই ওই মিকা আম্মুরে ফোন কইরা এই বাসায় ডাইক খেলো। মনে আছে আম্মু মিকা আম্মু বিয়ার আগে এই বাড়িতে আসতো, থাকতো, খাইতো, মনে আছে? হ এতদিন পরে বিদেশ থেকে দেশে ফিরছে, বন্ধুকে দেখনি লিগা মন তো উসাটন হইতেই পারে, ঠিক ওই কথা কইছ। কিন্তু আম্মু মিকা আম্মু তো তোমারে ফোন করে নাই, তুমি তো তার নিকট যাওনি লিগা একেবারে ব্যস্ত হয়ে পড়ছো, মানে তারও তো জানান দিবার কথা সে দেশে ফিরছে। তোমরা আশ্চর্য কথা বলো, কিন্তু আমাকে ও ফোন করেনি বলে আমি ওর সঙ্গে দেখা করতে যেতে পারবো না? মিকা তো একা আসেনি, ওর সঙ্গে ওর বর এসেছে, বর এসেছে বলেই বোধ হয় একটু বেজি, সেজন্যই হয়তো আমাকে ফোনটা করতে পারেনি। আমি সঙ্গে দেখা করতে গেলে সেটা অন্যায়? ভারী অদ্ভুত কথা বলো তোমরা। শোনো শোনো ফুলছুরি, এখানে ন্যায় অন্যায়ের কোনো প্রশ্ন নেই। তোমার জীবনে ওরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর তোমার বাইরে যেতে লজ্জা করছে না? ওরা যখন প্রশ্ন করবে কি উত্তর দেবে? তুমি কি বলবে যে তোমার বর তোমাকে তাড়িয়ে দিয়েছে বিয়ের এক মাস হতে না হতে? আমি তো নিজেই ও বাড়িতে থাকতাম না, তাড়িয়ে দেওয়ার প্রশ্নটা উঠছে কেন? আর তাছাড়া অন্যায় যে করেছে দোষ তার, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমার দোষ নয়, আমার দোষটা কোথায় বলো? চুপ কর চুপ কর, একদম বাজে কথা বলবে না, বেশি কথা বলবে না, আমি যা বলছি সেটা শোনো।
তুমি তো আর পাঁচটা মেয়ের মতো নর্মাল নাও, আর তোমার বুদ্ধিশুদ্ধিও ওরকম স্বাভাবিক নয়। তা যদি হতো তোমার জীবনে এরকম বিপর্যয় ঘটতো না, আর এটা যে একটা বিপর্যয় সেটা বোঝার ক্ষমতাও তোমার নেই। আমি আমি বুঝতে পেরেছি যে তোমাকে যে কারণে ওরা বাড়ি থেকে বিতাড়িত করেছে সেই কারণটা সঠিক নয়, কিন্তু কিন্তু তুমি তাদের সাথে যথেষ্ট দুর্ব্যবহার করেছো, এটাই তারই বহিঃপ্রকাশ মাত্র, এটা বোঝার ক্ষমতাও তোমার নেই। তারপরে তুমি সেজে গুজে বেড়াতে যাচ্ছ, লোকে দেখে তোমাকে কি বলবে, ও ওকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ওই মেয়েটা স্বামী পরিত্যক্তা, তোমার কি মান সম্মান বলে কিচ্ছু নেই, ফুলঝুরি কিচ্ছু নেই, আবার নর্মাল লাইফের মধ্যে চলে যাচ্ছ। লাইফস্টাইল বলতে কিছু কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই, তুমি কি যে তৈরি ফুলঝুরি।